স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সদকা দেয়ার সওয়াব দেয় কে? স্ত্রীর হাতের সাথে হাত মিলালে দুই হাতের সগিরা গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর চেহারার দিকে তাকালে চোখের সগিরা গুনাহ মাফ করে কে? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না, দরবারটা কার দরবার? এজন্য গাইতে হবে এভাবে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না খালি হাতে দরবারেতে। কি এক দরবার! 24/7 রাত্রিবেলা পৃথিবীর দরবারগুলো বন্ধ হয়, সুপার শপ বন্ধ হয়, শপিং মল বন্ধ হয়, আর রাত যত গভীর হয় আল্লাহর দরবারের দরজা তত খুলতে থাকে। এজন্য ছেলে হয় না আল্লাহর কাছে চাবেন, মেয়ে হয় না আল্লাহর কাছে চাবেন, ব্যবসায় লাভ হয় না আল্লাহর কাছে চাবেন, গণক বাবার কাছে যেয়ে চাইলে কোনো লাভ নাই। গণক বাবা আপনার ভাগ্যের কিছুই করতে পারবে না, ঠিক কিনা? অনেকের চেম্বার থাকে না যে গুনে গুনে বলে দেয়, বলে যে হাতের রেখায় এইটা এই আছে, তুমি বিয়ে করবে এত সালে, চাকরি পাবা এত সালে, তারপর আমেরিকা যাবা এত সালে, আছে না নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, হাতের রেখাতে কোনো ভাগ্য থাকে না, থাকে? কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ সন্তান বাঞ্ছারামপুরে আছে? আছে। তো যেই ছেলেটা হাত ছাড়া জন্মালো ওর ভাগ্য আছে না? হাতে যদি ভাগ্য থাকে তোর ভাগ্য গেল কই? সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ প্রত্যেককে ইন্টেলেক্ট দিয়ে, কমন সেন্স দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি আপনার কমন সেন্স দিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন দেয়ার মালিক হচ্ছে শুধু একজন, তিনি কে? আল্লাহ। আমি আমারে যত বেশি ভালোবাসি তার চাইতে আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আপনার বাবা মা আপনারে যত ভালোবাসে তার চাইতে আপনারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। এজন্য বিপদে আপদে সব সময় আমরা তার কাছে চাইব। তিনি ভালোবাসাকে 100 টুকরা করলেন, কয় টুকরা? 100। ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন, 99 টুকরা ভালোবাসা তিনি তার নিজের কাছে রেখে দিলেন, আর মাত্র 1 টুকরা ভালোবাসা পৃথিবীর সব মানুষের মধ্যে তিনি ঢেলে দিলেন। আমরা সবাই মিলে পেয়েছি 1 টুকরা ভালোবাসা, তারপরেও তো ভালোবাসার গানের কোনো শেষ নাই, ঠিক কি না? ভালোবাসার নাটকের শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই, ভালোবাসার কাহিনীর শেষ নাই। বন্ধু বন্ধুতে ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ভালোবাসা, আছে না নাই? কিন্তু এগুলো কি চালানো যাবে না? বিবাহ বহির্ভূত যত ভালোবাসা আছে সবগুলোকে হারাম করেছে কে? আল্লাহ। ভালোবাসবেন স্ত্রীকে? স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সদকা দেয়ার সওয়াব দেয় কে? আল্লাহ। স্ত্রীর হাতের সাথে হাত মিলালে দুই হাতের সগিরা গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। স্ত্রীর চেহারার দিকে তাকালে চোখের সগিরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। এজন্য তাকাবেন স্ত্রীর দিকে না ভাবির দিকে, শালির দিকে, কাজিনের দিকে তাকানো যাবে? লাথুত বেআইন নাজরাতান নাজরা, এক নজর ভুল করে কোনো নারীর দিকে অ্যাট এ গ্ল্যান্সে পড়ে যেতেই পারে। আধুনিক ভাষায় পোলাপানরে এটারে বলে ক্রাশ। কি বলে? তার মানে প্রথম ক্রাশ এটা মাফ করে দিবে কে? কিন্তু দ্বিতীয় ক্রাশ ওইটা মাফ হবে না। সৈয়দান আলীকে বিষ্ণু বললেন, ইয়া আলী লাথুত বেআইন নাজরাতান নাজরা, আলী এক নজর যদি ভুল করে কোনো বেগানা নারীর দিকে পড়ে যায় চোখটা নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই সাইট, চোখ নামাও, তাকিও না আবার। প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। প্রথমে নজর পড়েছে চোখ নামিয়েছেন, ক্ষমা করবে কে? আবার তাকালেন, আবার তাকালেন, বারবার তাকানোর কারণে গুনাহ আছে না নাই? এজন্য প্রথম নজর ক্ষমা, দ্বিতীয় নজর গুনাহ। অনেকে কৌশল করে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা তাকিয়ে থাকবো, এরকম কৌশল করা যাবে? সব কৌশলের বড় কৌশলী কে? এজন্য ছেলে নাই মেয়ে নাই, পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা লাগে নাই, পরীক্ষার্থী, গোল্ডেন এ প্লাসের আশা রাখো, চাইতে হবে একজনের কাছে, কোনো গণক বাবা, কোনো সাধু বাবা, কোনো পীর বাবার কাছে গেলে কিছু পাওয়া যায় না, কারণ পীর সাহেব রাত্রেবেলা নিজেও কান্দে কার কাছে, ঠিক কি না? এজন্য আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহ ভালোবাসাকে 100 টুকরা করে নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিলেন, আর পৃথিবীর সবার মধ্যে
এক টুকরা ভালোবাসা ভাগ করে দিলেন। ওই এক টুকরার ছিটে ফোঁটা লক্ষ লক্ষ নবীরা পেয়েছে, আগের উম্মতেরা পেয়েছে, এই জামানার লোকেরা পেয়েছে, আমি পেয়েছি, উনি পেয়েছে, উনি উনি, আমরা সবাই মিলে এক ভাগ। আর ওনার মধ্যে কয় ভাগ? তাহলে ভালোবাসা ওনার বেশি না কম? বাবা মা আমাদের যত বেশি ভালোবাসে তার চেয়েও তিনি বেশি ভালোবাসেন। এজন্য ভুল হলে, অন্যায় হলে, অপরাধ হলে আমার আল্লাহর দরবার আছে না নাই? আশা হারানো যাবে না। লা তাইআসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নেভার গিভ আপ, কখনোই রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনি কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি ছেড়েছেন, কয়টা মিথ্যাই বা আপনি বলেছেন, আপনার পাপ আর গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। আপনার পাপগুলো যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য পাপ করলে আমরা মাফ চাইব কার কাছে? মাফ করার জন্য তিনি বসে থাকেন, তিনি বসে থাকেন যে বান্দা কখন ফিরে আসে, কখন ফিরে আসে। এজন্য সব সময় বিপদে আপদে আমরা একজনের কাছে সাহায্য চাইব, তিনি কে? আল্লাহ।